বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয় অস্থায়ী হোটেল। হরিপুর থেকে পাণ্ডবেশ্বর যাওয়ার পথে সোনপুর বাজারে মহালক্ষ্মী খোলামুখ খনি সংলগ্ন 60 নম্বর জাতীয় সড়কের পাশে এক অস্থায়ী হোটেলে হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় হোটেল সহ হোটেলের একাধিক সামগ্রী। একদিকে গ্রীষ্মের প্রখর দাবদাহ, সূর্য থেকে যেন আগুন ঝরে পড়ার মতন অবস্থা। এরই মধ্যে অস্থায়ী হোটেলে হঠাৎ করে আগুন লেগে যাওয়ায় আতঙ্কিত 60 নম্বর জাতীয় সড়কে সোনপুর বাজারে মহালক্ষ্মী খোলামুখ খনি সংলগ্ন হোটেলের চত্বরের সকলে আগুনের রেশ এতটাই ছিল যে জাতীয় সড়কের পাশে থাকা গাছপালা আগুনের লেলিহান শিখায় ঝলসে যায়। হোটেলের রাঁধুনি অভিজিৎ ঘোষ জানায়, হোটেলের সামনে থাকা একটা খড়ের বোঝায় আগুন লেগে যায়। তারপরে সেই আগুন নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে গোটা হোটেল চত্বরে। সেই আগুনে পুড়ে ছাড়খাড় হয়ে যায় আস্ত হোটেল সহ হোটেলের কাজে ব্যবহৃত যাবতীয় সামগ্রী। এখানে এখান থেকে একটা খড়ের বোঝা ছিল, এখানে খড়ের বোঝা থেকে হঠাৎ করে আগুনটা একদম ডাইরেক্ট মধুন তেলে গেল, ওটা একদম সব পুড়ে গেল, সামান লাই করতে পারলাম না। কী দোকান ছিল এটা? এটা তোমার হোটেল ছিল। মানে এখানে কারা কারা খাবার খেত? এখানে মাইন্সের লোকের খাবার খেত, তোমার তারপরে এখানে দুটো লাইন গাড়ি দাঁড়াত, এখানে প্ল্যান্টের লোকের খেত, ফ্রাইডিং এর লোকের খেত খাবার। এটা মোটামুটি কত টাকা ক্ষতি হলো আপনার? ঘটনা প্রসঙ্গে জানা যায়, সে সময় হোটেলে 8 থেকে 9 জন ব্যক্তি খাবার খাচ্ছিলেন, অল্পের জন্য তারা প্রাণে বেঁচে যান। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ, সাথে 2টি জলের ট্যাঙ্কার। স্থানীয় এবং এক প্রত্যক্ষদর্শী শ্রমিকের কাছ থেকে জানা যায় যে আচমকে পার্শ্ববর্তী থাকা একটি খড়ের বোঝায় আগুন লাগে, আর সেই আগুন নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে হোটেলে। নাস্তা টাস্তা করি, সকালে আসে আমার কাজে কাজ করি, এসে আমি দেখছি সাইড থেকে আগুন জ্বলছে, বাঁচা বহু চেষ্টা করলাম কিন্তু বাঁচাতে পারলাম না। সেই সময় হোটেলে লোকজন ছিল? হোটেলে বহু ছিল, আমার লেবার ছিল বহু, আমার সকালে সময় নাস্তা করি, আমার সবাই মিলে এসে দেখছি আগুন ধরে জ্বলছে, বহু চেষ্টা করলাম বাঁচাবো, বাঁচাতে পারলাম না। কারণ আমরা এখানে নাস্তা টাস্তা করি সবাই, যত লেবার আছে আমরা। স্থানীয় সূত্রে আরও জানা যায়, অস্থায়ী হোটেলটির মালিক ছিলেন পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত খোট্টাটি গ্রামের বাসিন্দা রামকৃষ্ণ ঘোষ। তাদের মধ্যবিত্ত পরিবার জাতীয় সড়কের ধারে বেশ কয়েক বছর ধরে এই অস্থায়ী হোটেল চালিয়েই জীবন জীবিকা নির্বাহ করতেন, কিন্তু আজ সকালে কোনো কারণবশত আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় হোটেলটি। আনুমানিক 60,000 টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানা গেছে। সুব্রত বাউড়ি, এলসিডব্লিউ ইন্ডিয়া, পাণ্ডবেশ্বর। আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম। সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান, নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে। নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন। এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে। তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে। আমাদের ঠিকানা আকাশ টেলিকম, বিনাচিতি বাজার, রাহি হোটেলের শর্টিকটে। যোগাযোগ নম্বর 9064766951 অথবা 8250535583। আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম। আচ্ছা, আপনি কি নতুন বাড়ি করছেন? এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন, কোথায় যাবেন, কাকে দেবেন এই কাজের দায়িত্ব? আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকন হোমস ইন্টেরিয়ার। ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে, যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা। যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স, এক্সটেরিয়র, পেইন্টিং, ফলস সিলিং, ফ্লোরিং, গ্লাস ওয়ার্ক, ইপসকি ফ্লোরিং, ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারে অভিজ্ঞ কারিগর দ্বারা করানো হয়। তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে, যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা। ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজিয়ে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে। বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র। আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন 9748
9055-81।